নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে বেলা দুটো, আর আমি একটু চলে এসেছি মার্কেটে, একটা তরমুজ কিনবো। তরমুজ কিনে দুপুরবেলায় আমি দিদি দুজনেই খাবো। এখানে জানেন তো, তরমুজ এক একটা ওয়েট হয় আপনার 10 কেজি 12 কেজি, এর নিচে কোনো তরমুজ পাওয়া যায় না এখানে। তো তরমুজটা কিনে আনলাম খাওয়ার জন্য, কিন্তু খাওয়াটা আর হলো না, জাস্ট কেটে রেখেছি। তখনই কাভিয়ানসের একটা বিপদ হয়েছে। বিপদ বলতে, ও ঘরে ছিল, খেলা করছিল, হঠাৎ করে ব্যথা পেয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি কমলকে ফোন করলাম এবং ও বাড়িতে এসছে, কাজ থেকে ফিরেছে এবং অ্যাম্বুলেন্স ফোন করছে, যেহেতু পায়ে অনেকটাই ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না। তো অ্যাম্বুলেন্স ফোন করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাম্বুলেন্স এই আপনার ধরুন 5 থেকে 10 মিনিটের মধ্যেই চলে আসে। অ্যাম্বুলেন্স নিচে চলে এসছে, চলুন দেখি ওরা কি বলে। Смотри, он там плачет. Потом это надо, нога не может. Он. Вот это. Вот. А что, где? Ну, не, в каком месте? Просто не понимаю. Он упал с высоты или споткнулся? Нет, просто на полу. Просто на полу споткнулся. Так, и что он не может? И плачет. Сколько ему? Ровно годик? Не, еще годик нету. Ходить он может, да? Еще не ходит. Ну, на полу стоит? Ну, стоит. Вы можете его поставить, посмотреть? Давай. Вот это. Вон молодец, как ножкой. Вот это. Как ножка. Раз той, которая, говорят, болит. Плачет, начинается. Вот, смотрите, не плачет. Ну, вот можно смотреть. Так. Это первое. А второе, вы когда вот за ручки вы. Ну. Что у него? Вот это ножка. Так. Да. Где вас? Покажите, что вот смущает. Смотрите, он ее сгибает, вот, встает. Молодец. Как его зовут? Ко мне идешь. Кобец. Вон, смотри, как ты хорошо на ножках стоишь. Бобо тебе? Он еще не пытается говорить-то? Еще не говорит. Бобо? Бобо где? Мама говорит. Один, да, мама, папа говорит. Мама, папа. Возьмите на ручки кто-то его. Я возьмите на ручки. Да. Поднимите его. Наверх поднимайте. Какой мама, молодец. Папа болит. Покажите место, где вы считаете, что что-то не так. Что в каком у него месте? Болит? Место мне укажите. Здесь, да. Здесь, да. Где? Коленка? Что-то не знаю. Мы посмотрите, просто даже не она плачет. Не обидела. Он плакал, просто сначала ударился, но испугался, боль, и больно, боль, наверное, было, но... তো ওরা চেক করলো কাভিয়ানসকে। এখানে অ্যাম্বুলেন্সের মধ্যে অলওয়েজ দুটো ডাক্তার কিন্তু থাকে, যেহেতু অ্যাম্বুলেন্সটা মানে আনা হয় খুব এমার্জেন্সি কারণে, সেই কারণে ডাক্তাররাও সঙ্গে আসে যদি সেরকম এমার্জেন্সি মনে করে। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। Регистрация постоянная есть у него? Да, да, есть. Где, по какому адресу? Бульвар. তো ওরা চেক আপ করে দেখলো এবং ওদের মনে হলো একটা এক্সরে করার প্রয়োজন, যেহেতু বাচ্চা, তো সেই কারণে আমি আর ও দুজনেই যাব হসপিটালে। তো আমি একটু রেডি হয়ে নি, ততক্ষণে ওরা ডকুমেন্টসগুলো একটু চেক করে নিচ্ছে। Он здесь 11 лет, это глянул. Все одевается и а что у него с глазами-то было? Просто это... Проверять. Потому что он здесь 7 месяцев даже. Ту-ту! Ту-ту! তো আমাদের এখন নিয়ে যাচ্ছে আভেনগ্রাদ ডেস্কায়া বানিসা নম্বর আদি, অর্থাৎ এটি একটি শিশু হসপিটাল। তো সেখানেই আমরা যাচ্ছি। তো এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, যেহেতু আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে কোনো না কোনো ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার, তো আজকের ইনফরমেশান এটাই যে এখানে কোনো এমার্জেন্সি কারণে ফোন করতে হলে আপনি 112 নম্বরে কল করলে সমস্ত ধরনের সার্ভিস আপনি পাবেন। ওই
দুইটাকে বাইরে বের করে রাখো একটু, তাহলেই খোলা যাবে দরজা। আমাদের এখানে অ্যাম্বুলেন্সে একজনের বেশি অ্যালাউ করে না, যেহেতু কাভিয়ান ছোট সেই কারণে আমিও ওর সঙ্গে যেতে পারবো, কিন্তু কমল যেহেতু আমাদের ভর্তি রাখবে না আজকে সেই কারণে ও ডিউটি চলে গেছে এবং দিদি বাড়িতেই রয়ে গেছে। এখন আমি ওয়েট করছি এখানে ডক্টরের জন্য। আর প্রথমেই এসেই যেটা করতে হলো ইনফরমেশনের ওখানে গিয়ে আমাকে অ্যাড্রেস থেকে শুরু করে সমস্তটাই ফর্ম ফিল আপ করে নিয়ে তারপরে আমি এখানে ওয়েট করছি ডাক্তারের জন্য। তো প্রথমে কাভিয়ানের ব্লাড টেস্ট করিয়ে এনে তারপরে আমি এখানে ওয়েট করছি। এখন এক্সরে করা হবে, এক্সরে করার পর ডাক্তার দেখবে, ডাক্তার দেখার পরে ক্লিয়ারেন্স দেবে যে না ও এখন মোটামুটি সুস্থ আছে, তারপর আমরা বাড়ি ফিরব। তো এখানে কাভিয়ানের মতো আরও অনেক বাচ্চারাই আছে যারা ও মানে দুষ্টুমি করতে গিয়ে পড়ে গিয়েছে বা কোনো কারণে ব্যথা পেয়েছে, সেই কারণে এখানেই নিয়ে এসেছে তাদেরকেও। তো আমার ভেতরের কাজ হয়ে গেছে, আমি বাইরে ওয়েট করছি গাড়ি আসার জন্য। তো আমি এখন রয়েছি স্কোরা মেডিসিন স্কোয়া পামোস অর্থাৎ এমার্জেন্সি সেকশনের বাইরে। যদি অ্যাম্বুলেন্সে করে এই হসপিটালে নিয়ে আসা হয় তবে এই গেট দিয়েই ঢুকতে হয়। আজকের ওয়েদারটা ভীষণই খারাপ, বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, তো সেই কারণে কমল ক্যাব বুক করে দিয়েছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, কাভিয়ানস একটু ঘুমিয়ে গেছে। ডাক্তার বলল ভয়ের কোনো ব্যাপার নেই, যদিও তারপরে দেখা যায় যে ও পাটা আবার ওরকম একটু উঁচু করে রাখছে, তো সেই ক্ষেত্রে অর্থোপেডিক দেখাতে হবে পরে। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে বেলা 1:30। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, আকাশে একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাবও আছে সকাল থেকে। তো তা সত্ত্বেও আমি কাভিয়ানসকে নিয়ে দিদিকে নিয়ে পার্কে চলে এসেছি, যেহেতু ডাক্তার বলেছে ওকে একটু খেলাধুলা করাতে, তাহলে বোঝা যাবে যে ওর পায়ে ব্যথাটা আছে কি না। আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে পায়ে ব্যথাটা নেই, কিন্তু যখনই ও বেশি করে খেলাধুলা করবে তখন বোঝা যাবে আরও ভালো করে। আরেকটা জিনিস যেটা আমার ভীষণ অবাক লেগেছে, এখানে ডাক্তার দেখার পরে ওষুধ কি দিয়েছে জানেন? ওষুধ বলেছে দোকান থেকে অ্যালকোহল কিনে এনে ব্যান্ডেজে করে অ্যালকোহলটা একটু ভিজিয়ে ওর ভেতরে দিয়ে তারপরে ব্যান্ডেজ করে রাখতে, তাহলে কি হবে ব্যথাটা টেনে নেবে। এটা শুনে আমার মানে ভীষণ মানে হাসিও পেয়েছিল এবং খুব অবাকও লেগেছিল। তো এই বিষয়টা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, গতকাল রাত্রে কমলের ফোনে বারবার ফোন আসছিল, ফোনটা ধরার পর জানা গেল সেটা পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিস থেকে ওকে ফোন করেছে যে বাচ্চা কেমন আছে। আমরা যে হসপিটালে গেছিলাম সেখান থেকে পুলিশ স্টেশনে ফোন করে জানিয়েছে যে এরকম বাচ্চা পড়ে গেছিল, এই অ্যাড্রেসের বাচ্চা, তো সেখানে আপনারা একটু এনকোয়ারি করুন কিভাবে কি পড়ে গেল বাচ্চা। তো সেই কারণে যথারীতি পুলিশ স্টেশন থেকে আজ সকালে কমলকে ডেকেছিল এবং জিজ্ঞাসাবাদ করলো বাচ্চা কিভাবে পড়ে গেল, আমরা তখন কোথায় ছিলাম, তো বাচ্চা কেমন আছে, তারপর হসপিটাল থেকে তার ট্রিটমেন্ট কেমন হয়েছে, ক্লিয়ারেন্স দিয়েছে কি না, এই সমস্ত কিছুই তথ্যই কমলের থেকে নেওয়া হয়েছে পুলিশ স্টেশন থেকে। এবং এও জানিয়েছে ভবিষ্যতে বাচ্চাকে যেন স্পেশাল টেক কেয়ারে রাখা হয়, বাচ্চা যেন কোনোভাবেই আঘাত না পায়। আসলে কি বলুন তো, বাচ্চা মানুষ তো, ও কখন খেলতে গিয়ে পড়ে যায়, সেখানে অনেক সময় কি হয় বাবা মার দোষ না থাকলেও সেটাকে বড় করে দেখা হয় যে বাবা মার কেয়ারলেসের জন্যই বাচ্চা পড়ে গেছে এক্সেট্রা। তো এখানে বাচ্চাদের নিয়ে ভীষণ সেন্সিটিভ বিষয় সব কিছুতেই, কারণ বাচ্চা যতই আপনার হোক না কেন সেটা কিন্তু সরকারের সম্পদ। এটা শুধু এখানেই নয়, ইউরোপের সমস্ত দেশেই এই নিয়ম ধার্য করা আছে, যেখানে বাচ্চাদেরকে কোনো রকম মারধর বলুন শাসন অত্যাধিক শাসন বাচ্চাকে করা যাবে না, এবং যদি বাচ্চাকে অবহেলা করা হয় সেক্ষেত্রে বাবা মার কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তিও হয় এখানে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের বিষয়ে খুব সেন্সিটিভ থাকতে হয় বাবা মাদেরও।
এবং বাচ্চাদেরকে সেই ক্ষেত্রে সরকার নিজের কাছে নিয়েও যেতে পারে, যতদিন না পর্যন্ত তারা চাইবে বাচ্চা কিন্তু বাবা মার কাছে আসতে পারবে না এবং বাবা মাও জোর করতে পারবে না বাচ্চাকে নিয়ে আসার জন্য, তাহলে সেই ক্ষেত্রে কেস করতে হবে, অনেক প্রসেস আছে। যেরকম ধরুন ইন্ডিয়াতে বাচ্চাদের শাসন করার জন্য কোনো কাউকে কৈফিয়ত দিতে হয় না, কিন্তু এখানে কিন্তু সেটা অবশ্যই কৈফিয়ত দিতে হবে, বাচ্চাদের যখন তখন শাসন করা যায় না। তো এখানে বাচ্চাদের নিয়ে কতটা কঠোর আইন আছে সেই সমস্ত বিস্তারিত অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপাতত দৃষ্টিতে কভিয়াংশকে দেখে মনে হচ্ছে পায়ের ব্যথাটা এখন নেই। দেখুন এখানে কভিয়াংশ একা একাই চড়বে এগুলোতে, আমাদেরকে ধরতে দেবে না, আমি যদি ধরে রাখি আমার হাত সরিয়ে দেবে, এদিকে ওর পায়ে ব্যথা অথচ আমাকে ধরতে দেবে না। তো মোটামুটি বোঝা যাচ্ছে ওর পায়ে ব্যথাটা অনেকটাই কম নেই বললেই চলে। তো তারপরেও আরেকটু বেশি শিওর হওয়ার জন্য ওকে একটু সিঁড়ির ওখানে ছেড়ে দেবো, যে সিঁড়িতে কীভাবে ও উঠতে পারে কি পারে না সেটা দেখার জন্য। আর আরেকটা কথা জানেন তো, এখানে যদি বাচ্চাকে বেশি শাসন করা হয় আশেপাশে বাড়ি থেকে যদি কেউ কমপ্লেন করে সেক্ষেত্রেও কিন্তু বাবা মার শাস্তি আছে। তো আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে ওকে আরও সাবধানে রাখার, যাতে এরকম ধরনের কোনো ইনসিডেন্ট আর ভবিষ্যতে না ঘটে। তো আজকের ভিডিও তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ইনফরমেশন কিন্তু আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।